কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে খুবই ক্ষতিকর একটি মাদক যেটা ক্রিস্টাল মেথ নামে পরিচিত, যেটার মধ্যে মিথাইল অ্যাম্পিথামিনের পরিমাণ হচ্ছে 100%। সেটি জানতে পারার পরে 8/10/2021 ইংরেজি দিবাগত ভোর রাত আনুমানিক 2:15 ঢাকাগামী, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি হলুদ নীল রঙের মিনি ট্রাক যার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো D11942, গাড়িটি তল্লাশি চালানো হয় এবং তল্লাশি করাকালীন ড্রাইভার ফয়সাল আহমেদ প্রকাশ ফজল ও গাড়ির হেল্পার জাহেদ আলমদয়কে আটকপূর্বক তাহাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত মিনি ট্রাকটির এয়ার কুলারের ভিতর ড্যাশবোর্ডের মধ্যে দুইটি সাদা স্বচ্ছ এয়ারটাইট বদ্ধ উন্নত মানের পলি প্যাকেটের মধ্যে 2 কেজি মিথাইল অ্যাম্পিটামিন, প্রতিটি প্যাকেটের ভিতর 1 কেজি করিয়া সর্বমোট 2 কেজি বা 2000 গ্রাম ক্রিস্টাল আইস বা ক্রিস্টাল মেথ, যার রাসায়নিক উপাদান 100% অ্যাম্ফিটামিন মর্মে জানা যায়। সেখানে ইয়াবা ট্যাবলেটের মাত্র 5% অ্যাম্ফিটামিন থাকে। আনুমানিক মূল্য পার কেজি 5 কোটি টাকা হিসাব করলে আনুমানিক মূল্য 2 কেজি ক্রিস্টাল মেথের মূল্য হচ্ছে 10 কোটি টাকা। চেকপোস্টে দাঁড় করায় তখন ড্রাইভার গাড়িটা সাইড করার আগে হেল্পারকে দিয়ে ড্রাইভার জাস্ট ফোন করার বাহানা করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আমরা ড্রাইভারকে গ্রেপ্তার করি এবং আমরা তাকে গ্রেপ্তার করে তার কাছে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে ফোনের ড্যাশবোর্ডের ভিতরে গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে 2 কেজি 2টি প্যাকেটে ক্রিস্টাল মেথ রাখা আছে। এবং তিনি এটিও আমাদের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে ক্রিস্টাল মেথ হচ্ছে 100% অ্যাম্ফিটামিন যুক্ত। তিনি অশিক্ষিত হলেও তিনি এটি জানেন। তো আপাতত দৃষ্টিতে আমরা মামলা নিয়েছি, তাদেরকে আগামীকাল আমরা কোর্টে প্রেরণ করব। বাকি আছে গে মনোহর।